ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। 74তম বাছাই নেদারল্যান্ডসের বোটিক ফন্ডে সনশুল্পের কাছে হেরেছেন 2022 সালের চ্যাম্পিয়ন ও তৃতীয় বাছাই আলকারাজ। আগের তিন আসরে কমপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। এই মৌসুমেই তিনি জিতে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন, লড়েছেন অলিম্পিকের ফাইনালেও, সেখানে রূপা জিতলেও এক মৌসুমে তিন গ্র্যান্ড স্ল্যাম জেতা তৃতীয় খেলোয়াড় হওয়ার সুযোগ ছিল আলকারাজের সামনে। কিন্তু টেনিসের টানা সূচিতে কিছুটা পিছিয়ে হাঁপিয়েই উঠেছেন তিনি, ম্যাচ শেষও জানালেন এমনটাই। সেকেন্ড রাউন্ডের পুরো ম্যাচেই যেন ছিলেন না নিজ ছন্দে, ফলে 6-1, 7-5 ও 6-4 গেমের সরাসরি সেটে হেরে গেছেন আলকারাজ। Reset Sudan with